আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেলতে চায় বাংলাদেশ। টাইগারদের বাঁচা মরার এই ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই। দিবারাত্রির এই ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে আগামীকাল বিকেল 3:30। পরাগারমানের রিপোর্ট। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে 5 উইকেট হেরে ইতিমধ্যে ব্যাকফুটে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানো ছাড়া বিকল্প নেই। সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখতে জয়ের জন্যই মাঠে নামবে লাল সবুজের দল। তবে গত জুলাইয়ে বাংলাদেশ সফরে 2-1 ব্যবধানে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ জেতায় কিছুটা হলেও মানসিকভাবে এগিয়ে থাকবে আফগানিস্তান। পরিসংখ্যানের হিসাবে আফগানদের চেয়ে এগিয়ে বাংলাদেশি। 14 ম্যাচে 8টিতে জয় ও 6টিতে হেরেছে টাইগাররা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের নরবরে ব্যাটিং পারফরমেন্সের পর প্রশ্ন উঠেছে আফগানিস্তানের বিপক্ষে সাকিবরা ঘুরে দাঁড়াতে পারবেন কিনা। ম্যাচ খেলতে ইতিমধ্যেই লাহোরে পৌঁছেছে এবং অনুশীলন করেছে বাংলাদেশ। ইতিবাচক দিক হচ্ছে লাহোরের উইকেট ব্যাটিং সহায়ক হয়ে থাকে। এদিকে বাংলাদেশের বিপক্ষে নিজেদেরকেই ফেভারিট ভাবছে আফগানিস্তান। তবে টাইগারদের বিপক্ষে লড়াইটাকে বরাবরই চ্যালেঞ্জ মনে করে তারা। তাই সুপার ফোরে জায়গা পেতে এমএসসিকে ফোকাস করছে আফগান টিম ম্যানেজমেন্ট। আর বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক পারফরমেন্সই আশাবাদী করছে আফগানিস্তানকে। পরাগমান, এটিএন বাংলা।